সিধা কথা কুয়াশি রয়েছে তাঁর কাম মানে কেতা হয়েছে আর যু সরপঞ্চ নির সরপঞ্চ মানে সে লোক প্রতিনিধি আসছেন তার কাম গোটে ওয়ান এমপি রয়ে হয়ে না এটা বড় দুঃখর বিষয় আপনার যদি আজ লেখিবে আমি আজ প্রজেক্ট দেবু সেই প্রজেক্টকে ইনক্লুড করতু আর তাকে কার্যরে লগাতু আর যদি কালিটার লেখিবে আইলা থরক আরি পড়লা ভাই আমি আমি প্রজেক্ট দেবু না কোণ হ্যাঁ আর কেতে প্রজেক্ট দেবু তুমি সে কাম হবে তারপরে বিক্রমপুর দেবু না বিক্রমপুর দেখো সিয়াড়ে কুকু গাঁ কুকু পঞ্চায়েত দেব বাক্সিনী পঞ্চায়েত দেব এমনি কোটি কোটি মনে ইচ্ছা লেখি সরপঞ্চ খালি গোটে তন্ডা তন্ডা তো আছে তন্ডা 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 আছে কাইকি সিনি এমএলএ রিপ্রেজেন্ট করছন্তি এমএলএ পাকুন লোক আছন্তি সিনি মনে ইচ্ছা ভাবরাই চন্তি তাহলে অন্য মনে ফটো সিঙ্গা সবার সিঙ্গা কাজি কাম হবে নাই কি মুই জানি না আই ডোন্ট নো এবাউট ইন দিস ম্যাটার হাউ মানি প্রজেক্ট মাই জিপি মানে মু বিলকুল জান নাই গোটে সরপঞ্চ লোক প্রতিনিধি তা কোন সব পচাইবে না ভাই তোর কাম কোটি আছে রোড আছে রাস্তা আছে কোন চাপ দিও বিলকুল পচার চন্দ কি নোট আস্ক মি নাই মোর কোন কত প্রজেক্ট রইব কোন রইব না নাই নাই সেটা ছাড়ো লেডিস এবে না না এবে না চালানি সম্পূর্ণ ভাবে এমানে সম্পূর্ণ ভাবে সরপঞ্চ মানকর যে অধিকার আছে সরপঞ্চ মানে যে কাজ করবাটা হবে এমানে সম্পূর্ণ ভাবে হাইচেক করছেন কাইকি এই যে প্রশাসনিক অধিকারী এবং এই যে বিধায়ক এমপি এবেল বলছেন তাকে ধ্যান দেওয়া ইতাই তো জ্ঞান থাকা দরকার গোটে সরপঞ্চ কিন্তু সরপঞ্চ পাঠ পড় না কাল দশ কথা আমরা জানছেন সেমানকে গাইড কে করিব স্যার সেমানকে গাইড করবে প্রশাসনিক বালা করবে ভিডিও করিব গোষ্ঠী উন্নয়ন অধিকারী মহোদয় করবে যে এই সব করে হবে কিন্তু কিছু সরপঞ্চ জানে না বিলকুল জানে না সেমানে শুনুন মু কই দউছি সরপঞ্চ জানে না মুকু তো টিকে মানে শুনুন তো আপন কইছি সরপঞ্চ কো আমি জিপিডিপি রে বেসিক্যালি বহুত রেয়ার হস্তক্ষেপ করন্তি ব্লক রে এটা হলো বিপিডিপি পাই প্রজেক্ট পড়াই দিব ব্লক এটা হলো আমার সমিতি ও সরপঞ্চ মিশি কি ডিসিশন নিয়া যায় লাইক কাইন্ড ডুপ্লিকেসি না হয় আপন জিপিডিপি এর কথা দেখুন তো জিপিডিপি রে যেতবেলে মোর পিও দেইছন আমকু জিআরএস দেইছন গ্রাম পঞ্চায়েত গোটে গ্রাম সভা হইতাই মোর গ্রাম সভারে বিগত বর্ষ মন্ডেই দুইটা কি 2023 বর্ষের মন্ডেই দুইটা কাম হেলা সেটি টোটালি 23 লক্ষ টাকা এক্সপেন্ডিচার হইছি ওয়াল স্টেজ যা যা কাম থিলা 23 লক্ষ টাকা মু নেট পেমেন্ট করছি 15 লক্ষ টাকা বিল করকি সেমানা দেলে বাকি পয়সা পিডি কাম বতাইছিলে কলেক্টর কাম বতাইছিলে ভিডিও কাম বতাইছিলে এই কাম বতাইছিলে যেই কাম বতাইছিলে সেটা আমার অরমাসর উমা বাবু সে বি কাম বতাইছিলে টোটালি কাম নাই কি মু নিজ হাতে মু 40টা মিস্ত্রি এবং লেবার নাই কি প্রায় 200 জন লোক নাই কি কাম করতি আজি পর্যন্ত বড়গা পয়সা দিও বলে কর্ণপাত করনাতি তার পে গত বর্ষ মোর পঞ্চায়েত মিটিং রে পঞ্চায়েত মিটিং সরিয়া পরে আমার গ্রাম সভা গ্রাম সভার জিপিডিপি রে প্রজেক্ট লাগার পাইছিলা মু সিএম সিগনেচার করে গ্রাম সভার তাকে ইয়ে করি দিয়া হয়েছিল 11টা ওয়ার্ড মোর তো তাকে দস্তখতরে মোর দস্তখতরে পঠাইলু সেটা জিপিডিপি রে মতে রাখি না মানে দুর্ভাগ্য হলে সে টঙ্কা কে দেব মু তুমি পড়তলি কাইকি না যেতলো নিজ পয়সা খরচ হইছি সে লাভ দেবা কথা নাই যু পয়সা এক্সপেন্ড চলেছি জেলাপাল যেতে আমব দায়িত্ব অর্ডার দৌতলে পিডি অর্ডার দৌতলে যেই অর্ডার দৌতলে এই অর্ডার দৌতলে রাতা রাতে কাম হলা কন্টিনিউ নাকি 31 দিন কাম হইছিল 4টা জেসিপি 10টা ট্রাক্টর 150 জন পিলা তাঙ্কর কাম মু পেমেন্ট করছি যে এই সব জানতো তো তার ভিজুয়াল মধ্যে আছে আজি পর্যন্ত সে টঙ্কা দেই নাতি কিন্তু মিনা বাজার রুসে মিনা বাজার ওয়ালা কইলা মোর তো 4 লক্ষ 10 হাজার নাকি পড়াইলে আর তোমা কাম করলা পয়সা দেব নাই প্রশাসন ওয়ালা তোমার থেকে পয়সা নেই যাব জন কো হইরান করব সরপঞ্চ কোন রকিছি পয়সা তাকো আপন মান নাকি সে কেমতি সে পয়সা পাই রাবো নলে সবু সি যতকি কাম করছেন লেবর আউ যে জেসিবি বালা সমস্ত মানে ব্লক অফিসে বসে প্রশাসন অফিসে বসেবি কাইকি না আপন সিনা স্যার এবি নুয়ার আসছেন কিন্তু যো মানে থিলে আগরু সেমান তো জ্ঞান থাকা দরকার গোটে জিপি কু দায়িত্ব দেইছু সে এতিক কাম তুলেইছু তারপর এই বর্ষ মতো যে মন্ডাই হয়েছিল মন্ডাই আড়ে চালছি গেট করে না দেখতুলে পরা প্রথম দিন গেট থিলা কি তারপরে তার আর দিন যাইকরে
রাতারাতি গেট সেট করি বনালাম মানে অধব জিনিস পয়সা লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে কাজ গুড়া যেটা লোক স্যাটিসফাই হো না লোক ভালো পাও না গোটে জিনিস করছে মানে সমস্ত মন বুঝবার সমস্তে সেটা খুশি হওয়ার জিনিসটা ভালো রয়েছে সে লোক মতো কোথাও জেসি বালা ঘন ঘন আসছে লেবর আসছে ট্রাক্টর বালা আসছে সেটা জিপিডিপি মোট কিছু টঙ্কা আছে মু দিয়ে সেটা মধ্যে নাই কি আমার প্রিয় মধ্যে জেআরএস মধ্যে মু দেবাটা যখন জিপিডিপি ন রখি তখন নাকি এনআরজেসে রখছি এনআরজেসে তো আজকাল জানছেন যার কার্ড রে পয়সা গলা সে বাবু মোর কলা যোজনা হলো ধোলা যোজনা হলো উঠে পড়ছি সে পয়সা মিল নাই তেমন দয়া করে হাত যোড়ি করে কৌছি প্রিভিয়াস মন্ডে যেতকি টাকা এক্সপেন্ডিচার হয়েছে তাকে যেই মডেল পাখে সে লিস্ট অছি তার প্রভাব কিন্তু দিয়া যাব সে কিন্তু পাইবে তার বন্দোবস্ত করতু আউ গোটে কথা আজি যুবনে এবে ইলেকশন পড়ালাম স্যার কোড অফ কন্ডাক্ট লাগিব কোড অফ কন্ডাক্ট লাগিয়া পরে আর কোনসি জিনিস ফাংশন করি হব নাই তেমন করে যেতকি সরপঞ্চ অত যা যা আজ দেওয়া আছে আজ আমার লিস্ট দিয়ে দেওয়া আও এটা তো আইব নাই বর্ষে হই গলে যেতকি প্রজেক্ট পড়লে কো কাম হই নাই কো এবাড়া কো ভিতরে করতে নাই শুনুন তো কাম হই নি মানে আপন প্রজেক্ট দিছ দিছ আপন লিস্ট আছে পয়সা আসে না তাহলে এবে রিসেন্টলি তো সেকেন্ড ফ্লাইট নাই নাই এবে দেখুন স্যার পয়সা এবে আসেনা কিন্তু যে পয়সা আসছে এবে বিক্রমপুর জিপি রে সেটি সমিতি তাঁকর আছে বিক্রমপুর জিপি রে সিটি কেতে 10 লক্ষ মানে 2 কোটি টাকার কাম রকিবার কোন দরকার আছে আর অন্য জিপি নাই কি এবে সি টাকা এসে ধরিব মোর প্রজেক্ট লিস্টের মধ্যে দিও বলে কইব না নাইছে সে তো সবুজ জিপি টিকে টিকে দিতে রইল তা কি তাকো ইয়ে করালো সে যে লেখা আছে তাকো রদ করা দাও আজি জুটা দাও তাকো মুহারে নাকি দিয়া দাও প্রজেক্ট দিলাম কাম করি কাম করতে দি আর সিটাও যদি অ্যাপ্রুভাল করে কি দেবে সে গোটে জিপি পয়সা নিয়ে কি পড়াবো সেটা কি নাই কাই কি নেতা মন্ত্রী তাঁকর এমএলএ বাবু মহোদয় এমপি বাবু মহোদয় তো কিছু নাই কাই এক্সাটা চলাইছন্তি তেণু করে নাকি আমাকে দয়া করে স্যার আজ আমি যে প্রজেক্ট দৌছু সে প্রজেক্ট আপনার যুটা দেলে তার কপি রাখবে আপনার এই প্রজেক্ট অ্যাপ্রুভাল হওয়ার পরে আমি সে কপি দেবে আমার কত টাকা হলো যা বি দিও আমি সে কাম পঞ্চায়েত নাকি করবো সরপঞ্চ পদরে আসলা দিন ঠারু গোটে কাম মধ্যে সরপঞ্চ হ্যান্ডে যাই নাই যেতকি যাইছি খালি সমিতি মেম্বার হি করছন্তি পঞ্চায়েত সমিতি করছি কোন সরপঞ্চ কাম করছি ইয়া পূর্বে মু 15 বছর সরপঞ্চ ছিলি কিন্তু কেতে বড় কাম হতলা এটি প্রায়ত 10 বর্ষ 15 বর্ষ সরপঞ্চ মানা ছিলি জুটা কর সেটা চালিছিলা এটি যে দিন তার পদরে আসিল সেই দিন তার গোটে চেক মধ্যে আমরা যাই নাই কি সরপঞ্চ র জিপি রে ফাইল খোলা হই নাই কেবল পঞ্চায়েত সমিতি রইছি এটি আসি কি আমি উপস্থিত হওয়ার কারণ কোন স্যার খালি মানবিকতা দৃষ্টি আসলে উপস্থিত হচ্ছি না কিন্তু সরপঞ্চ মানুষ এতে বেইজত করা যাচ্ছে এবং তাঁকর যে সরপঞ্চ মানুষ যে মৌলিক অধিকার আছে কাম করার লোক যেটা অধিকার আছে তাকে মধ্যে হাই চেক করা যাচ্ছে তেমন করে সেটা বন্ধ করা যাও আজি আমি দেবো জিপিএ মহোদয় সে যেতকি প্রজেক্ট দিয়েছে তাকে রদ করা যাও আজি আমি প্রজেক্ট দেবো কোন প্রজেক্ট আমি লেখ করে দেবো রাতে হলে মধ্যে লেখ করে দেবো সেটা কোন আগে অ্যাপ্রুভাল করে দিও আমি আগামী দিনে যে পয়সা সেটা কাম সরলে কি দিয়ে দিব বাকিটা পেলে আপনার
তাকে দূরে করে তাকে কইবা।
ଯେ ପଞ୍ଚାୟତ ରହିଛି ନାଇଁ କି